সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই যাচ্ছে তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা। পরিস্থিতি যখন এই পর্যায়ে, সেই বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে দুটি দেশ। দুটি উচ্চমাত্রার ভূমিকম্প এবং একাধিক আফটার শকের পর তুরস্ক এবং সিরিয়ার মৃতের সংখ্যা 10,000 পেরিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শিশুসহ অনেকেই এই ধ্বংসস্তূপে আটকে আছেন বলে মনে করছেন উদ্ধারকারীরা। সহায়তা করতে ইতিমধ্যেই হাত বাড়িয়েছে অনেকগুলো দেশ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ফুটবল বিশ্ব একত্রিত হয়ে গিয়েছে। বিভিন্ন দেশের ক্রীড়া জগতের তারকারাও এমন দুর্যোগে পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, এবং সেই তালিকায় এবার যুক্ত হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন সেন্সেশন পাওলো দিবালা। সাথে যুক্ত হয়েছেন বুনুচ্চিরাও। নিহতের তালিকায় উঠে এসেছে তুরস্কের গোলরক্ষক আহমেদ ইয়ব তুর্কাসলনের নাম। দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালায়াতস্পোরে বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তুর্কাসলনের প্রতি শ্রদ্ধাও জানিয়েছে তার ক্লাব। ক্লাবটি লিখেছে, আমাদের দলের গোলরক্ষক আহমেদ ইয়ব তুর্কাসলন ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা কখনোই তোমাকে ভুলবো না তুর্কাসলন, তুমি আমাদের মধ্যেই সবচেয়ে সুন্দর ব্যক্তির অধিকারী। তুরস্কের এই গোলরক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রিস্টাল প্যালেস ও এভারটনের সাবেক ফুটবলার ইয়ানিক বোলাইস। বোলাইস বলেন, তার পরিবার এবং ইয়ানি মালাতস্পোরের তার সতীর্থদের প্রতি আমার সমবেদনা। আমরা সবাই যেন প্রয়োজনের সময় সবাইকে সাহায্য করতে পারি। তুরস্কের ডিফেন্ডার মেরি ডেমিরাল ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বুনুচির স্বাক্ষরিত শার্ট নিলামে দান করে দিয়েছেন। এর থেকে যত অর্থ আসবে তা যাবে তুরস্কের আর্তদের কাছে। ডেমিরাল ইউভেন্টাসে রোনালদো এবং বুনুচি দিবালার সঙ্গে খেলেছেন একসাথে। তিনি এক বিবৃতিতে টুইটারে বলেন, আমি রোনালদোর সঙ্গেও কথা বলেছি। তিনি তুরস্কে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আর তার স্বাক্ষরিত জার্সিটি নিলামে তোলার বিষয়ে সম্মতিও দিয়েছেন। পরে সেটি নিলামে তোলা হয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহার করা হবে। ডেমিরাল এও বলেন, বুনুচিও এই বিষয়ে বেশ দুঃখ প্রকাশ করেছেন, তুরস্ক জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তার স্বাক্ষরিত একটি ইউভেন্টাসের জার্সি দান করে দিয়েছেন। নিলাম থেকে প্রাপ্ত সমস্ত অর্থ ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্যবহার করা হবে। সোমবার ভোরে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত আনে। এর 11 মিনিট পরেই আঘাত আনে 7.6 মাত্রার আরও একটি ভূমিকম্প। তুরস্ক ও সিরিয়া ছাড়াও পাশের দেশ সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয় এই ভূমিকম্প। নিহত দুই দেশের নাগরিকদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। ভূমিকম্পে চেলসির প্রাক্তন খেলোয়াড় ক্রিশ্চিয়ান আৎসুও আহত হয়েছেন। আৎসুকে তুরস্কের ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে জীবিত অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে। সোমবার ভোরে তুরস্কে দুটি ভূমিকম্প হলে 31 বছর বয়সী এই খেলোয়াড় একটি অ্যাপার্টমেন্টের ব্লকের 9ম তলায় ছিলেন বলেই ধারণা করা হচ্ছে। আৎসুর 3টি সন্তান রয়েছে। তিনি বর্তমানে হেডসপোয়ে খেলে যাচ্ছেন। কাহারামান মারাসের অঞ্চলটিতেই ভূমিকম্প প্রবলভাবে আঘাত হানে এবং সেই অঞ্চলে অবস্থিত হেডসপার। তুরস্ক এবং সিরিয়ার ধ্বংস ও প্রাণহানির ঘটনায় গোটা বিশ্বই দুঃখ প্রকাশ করে তাদের পাশে দাঁড়াচ্ছে। সংগ্রহীত সমস্ত অর্থ ব্রিটিশ রেড ক্রসকে দান করা হবে। রেড ক্রিসেন্টের কর্মীরা ইতিমধ্যেই খাদ্য, জল, কম্বল এবং অস্থায়ী আশ্রয়ের মতো প্রয়োজনীয় জিনিসগুলো বিতরণ করছেন তুরস্কে। আঘাতপ্রাপ্তদের জন্য সহায়তা দেওয়া হচ্ছে। ব্রিটিশ রেড ক্রসের প্রধান নির্বাহী মাইক অ্যাডামসন বলেছেন, এই ভূমিকম্পের কারণে যেই পরিমাণ ধ্বংস হয়েছে তা বিধ্বংসী। ধ্বংসাস্তূপ থেকে মানুষকে উদ্ধার করাই এখন অগ্রাধিকার। আপনি যখন যা কিছু দেবেন তাই গ্রহণ করা হবে। সময়ের এই অন্যতম ভয়াবহ ভূমিকম্পের কারণে তুরস্কের সব ধরনের ফুটবল ম্যাচও স্থগিত করা হয়েছে। সোমবার টার্কিশ লীগের 3টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা আর হয়নি। এরই মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ফেনারবাচ ও কেনিয়াসপোরের বিরুদ্ধে হোম ম্যাচটিও রয়েছে। আগামী শুক্রবার থেকে পুনরায় আবার লীগগুলো শুরু হবে বলেই আশাবাদী তুর্কিশ ফেডারেশন। অঙ্কুর গোমেস, অনফিল্ড।